বামফ্রন্টের পক্ষ থেকে গণ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি করা হলো আসানসোলের বিএনআর মোড়ে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি ও ডিআইএফআইএর নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ বামফ্রন্টের একাধিক জেলা স্তরের নেতৃত্বরা। রাজ্যে ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে সরব হতে দেখা গেল ডিওয়াইএফআইএর নেত্রী মীনাক্ষী মুখার্জিকে। তার অভিযোগ, সরকার প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, এর বিরুদ্ধে তাদের এই লড়াই চলছে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে জেলে যেতে হবে বলে দাবি করেন তিনি। বিএ পাওয়া উচিত এ টাকা সাধারণ মানুষের টাকা, বকেয়ার ডিএ নিয়ে আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাব। যাদের মনে ভয় থাকে তারা সারাক্ষণ পুলিশ পুলিশ করতে থাকে। যদি হয়েছে তো ভালো, খোলা ক্লিন চিট দিয়ে দেবেন, ভয় পাওয়ার তো কিছু নেই। নারদায় টাকা নিলেন, 10 বছর ধরে নারদে সংসদে এথিক্স কমিটি মিটিং করলো না, কোনো চার্জশিট দিল না, কাউকে জিজ্ঞাসাবাদ করলো না, তাহলে ওটা কি প্রতিহিংসার বিপরীত শব্দ ছিল? সেটা কি ছিল? তাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থেকে যবে থেকে মুখ্যমন্ত্রীতে এসছেন সেদিন থেকে দুষ্কৃতি চোর গুন্ডা লম্পটদেরকে ক্লিন চিট দিয়েছেন, তাদেরকে ডিফেন্ড করেছেন, তাদের সাথে থাকার বার্তা সব সময় দিয়েছেন। নইলে বকটুয়ে গিয়ে নিজেদেরই গোষ্ঠী দ্বন্দ্বে এক দল মানুষকে পুড়িয়ে মেরে দিল, তারপরে গিয়ে ব্যাগ থেকে চেক বের করে বলেছেন কেস সাজাও। কে জানতো না দু গোষ্ঠী তারা দুজনেই কোন জায়গা থেকে? তো প্রথম থেকে আছে লালবাজারের লক আপ থেকে, তো উনি প্রথম আসামিদেরকে লক আপ থেকে বের করে দিয়েছে। না মিথ্যা কথা নয় তো, যে আমরা যা বলি মানুষের কাছে মিথ্যা তো বলি না। দেখুন, ওদের ছাগল লেজায় কাটবে, মুড়ে কাটবে, আমাদের এত মাথা ব্যথা কেন থাকে? সরকার প্রশাসন নেতা মন্ত্রী আমলা অফিস দুর্নীতির সাথে যুক্ত, যে দুর্নীতির জন্য সাফার করছে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ জনতা, বেকার মেধাবী ছাত্রছাত্রীরা, তার বিরুদ্ধে লড়াই চলছে। যারা চুরি করেছে দুর্নীতি করেছে তাদেরকে জেল যেতে হবে, তাকে ইডি জেল দেন, তাকে রাজ্য সরকার থেকে পুলিশ জেল দেন, তাকে কেন্দ্রের সরকার সিবিআই দেন, নইলে মানুষের জনতার দরবারেও তাদেরকে জেল যেতে হবে। এটা ভারতবর্ষ, ওটা দুনিয়ার ইতিহাসে আছে। স্বৈরাচারী শাসক লুট করে গুন্ডা দুষ্কৃতীদেরকে পালন করে কোনোদিন চিরকাল ক্ষমতার শীর্ষে থাকতে পারে না। তৃণমূল কংগ্রেসও পশ্চিমবঙ্গের শীর্ষে থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করে এরাও টিকে থাকতে পারবে না। মানুষের বিরুদ্ধে জাগছে, লড়াইটা করবে, চাচ্ছি তারা পাবে। রাজ্যের সরকারকে প্রশাসনকে এ বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা উচিত। তিনি প্রভাবশালী নন, গরু চুরিতে তার নাম এসেছে। একটা চোরকে যদি এই প্রোটেকশন দেওয়া হয়, আর হসপিটালের ভেতরে জানতো ওই লাল বাড়িটা থেকে শুরু করে উপর পর্যন্ত, একটা সাধারণ মানুষ সেই প্রোটেকশন পায় না। পুলিশের কি দৌরাত্ম্য চলছে রাস্তায়? সিগন্যালে দাঁড় করিয়ে গাড়ি চেক করার আইন আছে নাকি? পুলিশ সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে চেক করাচ্ছে, তাদের চালান কেটে দিচ্ছে, সেই চালান কম্পিউটারে তুলছে না, সেই চালান আদালতে পাঠাচ্ছে না, অথচ ড্রাইভিং লাইসেন্স কেড়ে রেখে দিচ্ছে। এটা যদি সরকার চলে তাহলে এটাকে সরকার চালে বলে না, এটাকে হিটলারিজম চালানো বলে। রাসান চলে পশ্চিম বর্ধমানে সরকার হিটলারিজম চালাচ্ছে। পাওয়া উচিত, আন্দোলন তো চলছে, কিন্তু পাওয়া উচিত কি? যদি উচিত হয় তাহলে পাবে, যেটা উচিত নয় সেটার বিরুদ্ধে বামপন্থীরা কোনো দিন থাকে না। আর ডিএটা পাওয়া উচিত, তার জন্য লড়াইয়ে বামপন্থীরা যান কবুল শেষ অবধি লড়াই করবে। এ টাকা আমাদের টাকা, এ টাকা সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষকে যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের টাকা। এ টাকা সরকার নিজের ঘরে, নিজের ফ্ল্যাটে, নিজের বান্ধবীর ফ্ল্যাটে ভরে রেখে দেবে তা হতে পারে না। তার জন্য কি রাজ্য জুড়ে আরও আন্দোলন?
চলছে আন্দোলন, আন্দোলন তীব্র হচ্ছে বলেই আজকে মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে বাধ্য হচ্ছে যে আমি চোর। আপনি চোর কি না চোর সেটা পরে প্রমাণিত হবে, অন্তত পক্ষে রাজ্যের মানুষ বুঝে গেছে সরকার না চাইলে চুরি হতো না, সরকার চেয়েছে তাই চুরি হয়েছে। সরকার না জানলে শুধু শুধু নোটিফিকেশন জারি হচ্ছে, সরকার না জানলে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, সরকার না জানলে এক বছরের বেতন দু কিস্তিতে ফেরত দিচ্ছে। টাইমস বাংলা।